সম্মানিত সুধী আসসালামু আলাইকুম সবাইকে আমার ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সামনে ভ্যাটের একটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে কথা বলবো অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি টপিক্স এই টপিক্সটা হলো যে যদি আপনার বিন অর্থাৎ বিজনেস আইডেন্টিফিকেশান নাম বাজে যে বিন আইডিটা যদি আপনার লক হয়ে যায় তাহলে আনলক করবেন কিভাবে এবং পাসওয়ার্ড রিসেট করবেন কিভাবে আপনারা ইতোমধ্যেই জেনেছেন যে যদি কখনো কোনো প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড অর্থাৎ আইডি যদি লক হয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই সংশ্লিষ্ট সার্কেলে বা ডিভিশনাল অফিসে যোগাযোগ করে সাবমিশান আইডি তারপরে হচ্ছে আপনার মেইল মেইল আইডি এবং মোবাইল নাম্বার দিলে ওনারা পাস ওনারা সিস্টেমে ঢুকে আপনার অ্যাকাউন্টটা বা আইডিটা আনলক করে দেন তবে ইতোমধ্যেই এনবিআর অলরেডি ভ্যাট অনলাইন সার্ভিস থেকে একটা চমৎকার একটা ইনফরমেশান দিয়েছেন আপনারা আপনাদের স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে আপনারা নিজের দিক থেকে ঘরে বসেই আইডিটাকে অর্থাৎ লক যদি হয়ে থাকে তাহলে এই লক আইডিটাকে আনলক করতে পারবেন এবং পাসওয়ার্ড রিসেট করতে পারবেন তাহলে প্রসেসটা কী তাহলে কি ওই আমাদের ভ্যাট যে আমাদের সার্কেল বা ডিভিশনাল অফিসে যোগাযোগ করতে হবে কি না এরকম অনেক ধরনের কোশ্চেনের উত্তর আশা করতেছি আপনারা পেয়ে যাবেন তাহলে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যাতে নতুন নতুন আপডেট রিলেটেড যে ভিডিওগুলো আপলোড করা হবে সেটা যেন আপনারা নিয়মিতই দেখে আপডেট হতে পারেন তাহলে চলুন আজকে আমরা দেখব যে যদি কোনো প্রতিষ্ঠানের আইডিটা অর্থাৎ ইউজার আইডি যে ভ্যাট রিটার্ন সাবমিশন যে আইডি থাকে অর্থাৎ অনলাইনে যে ভ্যাটে রিটার্ন সাবমিট করতে হয় সেই রিটার্ন সাবমিট করতে গিয়ে আপনারা দেখবেন যে আইডি এবং পাসওয়ার্ডের অপশান থাকে এখন প্রথমে আগে বলে যে আইডি এবং পাসওয়ার্ড যে অপশানটুকু থাকে সেইটা কিভাবে লক হয় যে আমার পাসওয়ার্ডটা কীভাবে লক হয়ে যাচ্ছে এটা কারণটা কি এর পিছনে রিজনটা হলো পরপর দিয়ে যদি আপনার আপনার যে পাসওয়ার্ড অথবা আইডি নাম্বারটা যদি আপনি পরপর তিনবার ভুল অপশানে অপশান দিয়ে ট্রাই করেন অর্থাৎ ভুল পাসওয়ার্ড সেট করেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি সিস্টেম থেকে আপনার আইডিটা লক হয়ে যাবে আগে এরকম সিস্টেম ছিল আইডি লক হলে ভ্যাট ডিভিশনাল অফিস বা সার্কেল অফিস যোগাযোগ ছাড়া বা আমাদের যে সিস্টেমে যে একটা নাম্বার দেওয়া আছে হেল্পলাইনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে সাবমিশন আইডি মেইল আইডি মোবাইল নাম্বার এগুলো দিয়েই কিন্তু আমাদের মানে আইডিটা আনলক করা হতো এবং পাসওয়ার্ড রিসেট করা হতো আপনারা অলরেডি দেখতে দেখতে পাচ্ছেন স্ক্রিনে ষোলো হাজার পঞ্চান্ন এই নাম্বারে কল দিয়ে সাবমিশন আইডি মেইল আইডি মোবাইল নাম্বার এগুলো দিয়েই আপনার আইডিটাকে আনলক করা হতো তবে ইতোমধ্যে দেখতে পাচ্ছেন যে আনলক এবং রিসেট পাসওয়ার্ডের অপশান অলরেডি ভ্যাট অনলাইন সার্ভিস থেকে এখানে প্রোভাইড করা হয়েছে তাহলে আমরা জানলাম যে কি কারণে আইডি লক হয়ে যাচ্ছে যে পরপর তিনবার যদি আপনার ইউজার আইডি অথবা পাসওয়ার্ড যদি আপনি ভুল করে ওইখানে ভুল ইনপুট দিয়ে থাকেন তাহলে অবশ্যই আইডি অটোমেটিক্যালি সেটা লক হয়ে যাবে এবং সেটা তাহলে কিভাবে আনলক করবেন এই বিষয়টুকু নিয়েই আজকে আমরা বেসিক্যালি কথা বলবো যে আইডি লক হয়ে গেছে সেটা আনলক করবো কীভাবে এবং পাসওয়ার্ডটা রিসেট করবো কীভাবে এই বিষয়টুকু নিয়ে তবে তার আগে দু একটা কথা বলে নিই আপনারা অনেকেই হয়তো ইতোমধ্যে জেনে থাকবেন যে কিছু কম্পিউটারের দোকান থেকে হয়তো বিনের জন্য আইডেন বিনের জন্য অ্যাপ্লিকেশান করেছেন তো ওনারা ইচ্ছে মতো অর্থাৎ আপনার শুধুমাত্র ওই ট্রেড লাইসেন্স নাম্বার বা আনুষঙ্গিক যে রিকোয়ার্ড যে ইনফরমেশান সেই ইনফরমেশানগুলো দিয়েই আপনি বিন করার জন্য একটা কম্পিউটার দোকানে গেছেন উনি কম্পিউটার দোকান থেকে উনি বিনটা করে দিয়েছেন কিন্তু অ্যাকচুয়ালি বিনে যে রিকোয়ার্ড যে ইনফরমেশান লাগে তার মধ্যে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশান হলো যে আপনার কোশ্চিনের অর্থাৎ আপনার যদি কখনও কোনো কারণবশত যদি আপনি আইডি বা পাসওয়ার্ডটা ভুলে যান পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে সেই পাসওয়ার্ডটাকে রিকোভারি করার জন্য একটা রিকোভারি কোশ্চিন অ্যাড করা লাগে তো ওই কোশ্চিনটা ওই কম্পিউটারের দোকানে গেলে উনি ইচ্ছা মতো কোশ্চিনটা দিয়ে দেন পরবর্তীতে যখন আইডিটা লক হয়ে যায় তখন কিন্তু ওই একটা মনে থাকে না বা কী কোশ্চিনিয়ার দিয়েছিলেন উনি বলতে পারেন এই প্রবলেমগুলো হয়ে থাকে এজন্য বলবো যে আপনারা যখন যে বা যারা বিন করবেন তারা অবশ্যই প্রফেশন প্রফেশনাল একজন ব্যক্তি দিয়ে করাবেন অথবা কোনো কনসালটেন্সি ফার্মের বা লিগাল অ্যাডভাইজারের কোঅপারেশান নেবেন কারণ ওনারা জানে যে কখনও কোনো সময় যদি এই আইডিটা লক হয়ে যায় তাকে আনলক করতে হলে অবশ্যই অবশ্যই সেই রিকভারি কোশ্চিনটা উত্তরটা জানতে হবে তাহলেই আপনার পাসওয়ার্ড রিকভারি করা সম্ভব অথবা আইডিটা আনলক করা সম্ভব এটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট একটা কোর্শন সে যাই হোক তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন কি কি কারণে আইডিটা মানে লক হয়ে যাচ্ছে এবং আনলক করার জন্য ইম্পর্টেন্ট একটা কোশ্চিন সেটা হলো যে রিকভারি একটা কোশ্চিন অ্যাড করা লাগে সেই রিকভারি কোশ্চিনটা অনেক সময় মাথায় রাখতে হয় এবং যেটা আপনার মাথায় থাকবে এবং যেমন এরকম থাকে যে আপনার ফেভারিট পোয়েট আপনার মাদার্স অথবা আপনার স্কুলের নাম এরকম কি কয়েকটা কোশ্চিন এ থাকে তো আপনার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হবে অথবা নেওয়া থাকে যে আপনার পবিত্র বুক বা আপনার ফেভারিট বুক বা ফেভারিট এরকম অনেক এ থাকে সেখান থেকে যেটা আপনার পছন্দ সেটা অবশ্যই সিলেক্ট করে দিবেন ওই সিলেক্ট করলে এবং এটা মাথায় রাখবেন যে কী কোশ্চিন এটা দিলেন তাহলে পরবর্তীতে কোনো আইডি যদি লক হয়ে যায় তাহলে আনলক করার কাজে আপনাকে হেল্প করবে সে যাই হোক তাহলে আমরা আনলক আইডিটা লক হয়ে গেছে সেটা আনলক কিভাবে করবো এবং পাসওয়ার্ড রিসেট করবো কীভাবে সে বিষয়টুকু নিয়ে কথা বলবো তাহলে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে এখানে লেখা আছে ভ্যাট অনলাইন সার্ভিস ভ্যাট অনলাইন সার্ভিস আপনি এইখানে সাইডে দেখতে পাচ্ছেন যে সাইন আপ লগ ইন মানে ফ্রিকোয়েন্টলি আস কোশ্চিন তারপর ইউজার আইডি ইউজার গাইড তারপর কন্ট্যাক্ট এখন আমরা তো প্রথমে কোনো রিটার্ন সাবমিট করতে গেলে প্রথমে লগ ইন অপশানে ক্লিক করি এই যে আমরা লগ ইন অপশানে ক্লিক করলাম লগ ইন অপশানে ক্লিক করলে দেখেন দেখতে পাচ্ছেন ইউজার নেম পাসওয়ার্ড নিচে লেখা আছে আই এম নট এ রোবট এই ক্যাপসা ক্যাপসার যে অপশানটুকু আছে সেটা ফিল আপ করা লাগে আচ্ছা যাই হোক এখন কথা হলো যে এই অপশানটুকু আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আই এম নট রোবট ওখানে ক্লিক করে আপনি পরবর্তী স্টেপে যাবেন কিন্তু আপনি আমরা মূল কথা বলতেছিলাম যে আইডিটা যদি লক হয়ে যায় তাহলে আনলক অথবা রিসেট করব মানে পাসওয়ার্ড রিসেট করবো কীভাবে তাহলে নিচে দেখেন লেখা আছে লগ এই নিচে লগ ইনের যে দেখতে পাচ্ছেন লগ ইন এই লগইনের নিচে দেখেন লেখা আছে আনলক অ্যান্ড রিসেট পাসওয়ার্ড তাহলে আপনার আইডিটা লক হয়ে গেছে আপনি আনলক করবেন তাহলে এখানে ক্লিক করেন যে আনলক অ্যান্ড রিসেট পাসওয়ার্ড এখানে ক্লিক করলে দেখেন লেখা আছে যে আপনার ইমেল আইডি কী বলতে ইউজার নেম ইমেল অ্যান্ড ক্যাপসা তা ইযা করার পরে তারপরে নেক্সট এইখানে নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো নেক্সট অপশানে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার একটা কোশ্চিন ইয়ার্স অর্থাৎ ওই যে রিকভারি কোশ্চিন অর্থাৎ বিন করার সময় যে একটা রিকভারি কোশ্চিন দিয়েছিলেন যে কোশ্চিনের উত্তরটা জানার মাধ্যমে অ্যান্সারটা জানার মাধ্যমে আপনি পাসওয়ার্ডটা রিসে রিসেট মানে পাসওয়ার্ডটা রিকভারি করতে পারবেন তাহলে কি ইউজার নেম ইমেল আইডি আই এম নট এ রোবোট এরপরে নেক্সট বাটনে ক্লিক করলে আপনি কী পেয়ে যাবেন সেটা আমরা আরেকটু দেখব সেটা ইউজার গাইডে আমাদের কি বলা আছে সেই বিষয়টুকু আমরা দেখবো ওকে তাহলে আমরা বলেছিলাম যে আনলক করতে হলে এই আমাদের আনলক অর্থাৎ এই যে আনলক এবং রিসেট বাটনে ক্লিক করলে পরবর্তী স্টেপ যে কী দেখাবে এই যে এটা আমরা অলরেডি দেখাইছি ইউজার নেম পাসওয়ার্ড ক্যাপসা তা নিচে যে আনলকের যে অপশান আছে সেখানে ক্লিক করলে কী অপশান দেখাবে দেখেন বলছি ইউজার নেম ইমেল ক্যাপসা তারপরে নেক্সট আমরা অলরেডি দেখাইছি এই যে আমরা অলরেডি দেখাইছি দেখেন ইউজার নেম ইমেল নট রোবর তারপরে ক্যাপসা ওকে পরবর্তী স্টেজটা কি যখন এটা করা হলো পরবর্তী স্টেজে আপনার এই যে রিকভারি কোশ্চেন আমরা বলতেছিলাম যে আপনার পাসওয়ার্ড রিসেট করার ক্ষেত্রে বা আইডি লক হয়ে গেলে আনলক করার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন সেট করতে হয় এইখানে ইউজার গাইড এখানে বলা আছে হোয়াট ইজ ইউর ফেভারিট পোয়েট দেখেন বলা হচ্ছে হোয়াট ইজ ইওর ফেভারিট ফেভারিট মুভি এখন আপনি যদি মুভি দিয়ে থাকেন সেই মুভির মনে রাখতে হবে যে কী মুভি দিয়ে রাখছিলেন অথবা ফেভারিট পোয়েট অথবা আপনার এমন হতে পারে আপনার স্কুলের নাম কি বা এরকম যে কোশ্চেনিয়ারটা দিবেন সেই কোশ্চেনিয়ারটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যে কী কোশ্চেনিয়ার দিলেন এবং অ্যান্সারটা কী দিচ্ছেন এটা অবশ্যই মাথায় রাখবেন যখন আপনি ওই ইউজার নেম ইমেল আইডি এবং ফেভারিট মুভি এইটা যখন আপনি কি করবেন তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে কি চলে যাবে একটা ওটিপি এখানে বলা হয়েছে অ্যান্ড ও টিপি উইল সেন্ড টু ট্যাক্স পেয়ার ফোন নাম্বার হুইস প্রোভাইড অন সাইন আপ ফর্ম প্রোভাইডেড দ্য ওটি ওটিপি বিটুইন টু মিনিটস তাহলে কি দুই মিনিটের মধ্যে আপনার ওইখানে ওটিপি চলে যাবে ওটিপিটা আপনাকে আবার পুনরায় কী করতে হবে ভেরিফাই করতে হবে যেমন দেখেন এই যে ওটিপি এই ওটিপি নাম্বারটা এখানে বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে বলা হয়েছে ইনকেস যদি দ্য টাইম ওভার দ্য প্রিভিয়াস ওটিপি ইজ মিসিং দেন ওটিপি ওটিপি মানে একটা নির্দিষ্ট কথা কিন্তু আপনার ওখানে সিস্টেমে বা মোবাইল নাম্বারে যায় নাই তাহলে পুনরে আবার ওটিপি আপনি পাঠাতে পারবেন ওকে তাহলে ওটিপি বসানোর পরে আপনি কি করবেন ভেরিফাই করবেন ভেরিফাই করার পরের অপশানে কি হবে এখানে ভেরিফাই করা পর অপশনে দেখেন বলেছে পপ আপ মেসেজ উইল ডিসপ্লে অ্যাবাউট পাসওয়ার্ড রিসেট নিউ পাসওয়ার্ড উইল সেন্ড টু ট্যাক্স ফেয়ার ইমেল অ্যাড্রেস প্রোভাইডেড অন সাইন আপ ফর্ম অর্থাৎ আপনি যখন বিন করতে গেছেন তখন সাইন আপ করার সময় আপনি একটা ইমেল আইডি দিয়েছিলেন সেই ইমেল আইডিতে আপনার অটোমেটিক্যালি এই পাসওয়ার্ডটা চলে যাবে ওকে তাহলে পাসওয়ার্ডটা চলে যাবে তাহলে আপনি কি করবেন পুনরায় এইখানে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিবেন ওকে এখন এইখানে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে বলা হয়েছে আদার রিমার্কস প্লিজ বি নোটেড দ্যাট সিস্টেম উইল সেন্ড ইমেল টু রিমাইন্ড ইউ অ্যাবাউট চেঞ্জিং পাসওয়ার্ড ইন এভরি ওয়ান টোয়েন্টি ডেজ অর্থাৎ আপনি যখন একটা পাসওয়ার্ড রিসেট করবেন একশো বিশ দিন পরে আপনাকে আবার নোটিফিকেশান দেবে পাসওয়ার্ডটা নতুনভাবে চেঞ্জ করার জন্য এবং প্রোটেক্ট ইউর পাসওয়ার্ড নেভার ইন্টার ইউর পাসওয়ার্ড আফটার ক্লিকিং ডিরেক্টলি এ লিঙ্ক ইন অ্যান ইমেল ফ্রম আনট্রাস্টেড সাইট অর্থাৎ আপনার ইমেলে যে পাসওয়ার্ডটা যাবে সেখানে ক্লিক করবে না শুধু পাসওয়ার্ডটা মনে রাখবেন এবং ইউজ এ স্ট্রং পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন এবং বলা হয়েছে ডু নট রাইট ডোন্ট রাইট ইউর পাসওয়ার্ড ডাউন অ্যান্ড সেন্ড ইট ভায়া প্রাইভেট ইমেল ওর টেল এন ওয়ান এই পাসওয়ার্ডটা কাউকে বলা যাবে না যাই হোক এটা একটা মানে ইন জেনারেল কিছু ব্যাপার তাহলে আমরা এখানে অলরেডি আমরা দেখে ফেলাইছি যে মূল ব্যাপারটা কি যে আপনি পাসওয়ার্ডটা রিসেট করবেন কিভাবে বা আইডি আনলক করবেন কিভাবে আমি পুরো সিস্টেমটা বলেছি যে কিভাবে করবেন অর্থাৎ লাস্ট ফাইনাল স্টেপটা হলো যে যখন আপনি রিসেট করবেন এই পাসওয়ার্ডটা অটোমেটিক্যালি আপনার যে সাইন আপ করার সময় যে মেইল আইডি দিয়েছেন সেই মেইল আইডিতে চলে যাবে ওই মেইল আইডির এই পাসওয়ার্ড দিয়ে আপনি পুনরায় লগ করলে আপনার পাসওয়ার্ডটা রিকভারি করতে পারবেন বা নতুন পাসওয়ার্ড রিসেট করতে পারবেন তাহলে আশা করছি আপনারা বিষয়টুকু বলছেন এই প্রবলেমটা প্রায় অনেকেই বলতেছেন ফেসবুকে প্রায় অনেকে গ্রুপ পেজে বিভিন্ন পেজে ইয়ে করেন যে আমার আইডি লক হয়ে গেছে আমি আনলক করবো কীভাবে বা পাসওয়ার্ড রিসেট করব কীভাবে তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে আপনি কীভাবে লক আইডিটাকে আনলক করবেন এবং পাসওয়ার্ডটা রিসেট করবেন তাহলে ভিওয়ার্স আজকে এ পর্যন্তই আশা করছি ভিডিও ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন এজন্যই যেন নতুন যারা আছে যারা এই ধরনের প্রবলেম ফেস করতেছে তারা অবশ্যই এটা দেখে যেন উপকৃত হতে পারে তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন একটা টপিক্স নিয়ে কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম